لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك. সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দীপ্ত টিভি আয়োজিত হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে আপনাদের স্বাগতম। এয়ার এশিয়া নিবেদিত উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় আরও যারা এগিয়ে এসেছে তারা হচ্ছে মাইক্রোফাইবার গ্রুপ, DFSK, এহরাম সোপ ও শরীফ হজ গ্রুপ। বরাবরের ন্যায় এই অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আলেমী দীনগণ অংশগ্রহণ করে থাকেন। আজকে এই পর্বে এমনই একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দার্শনিককে আমরা এই অনুষ্ঠানে নিয়ে এসেছি, তাকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। অত্যন্ত পরিচিত মুখ, দেশবরণ্য ইসলামী চিন্তাবিদ মুফতি সাইফুল ইসলাম, খতিব মসজিদুত তাকওয়া ধানমন্ডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক। হজের শুরু হয়ে গেছে, তার মানে জিলহজ মাসের চাঁদ দেখা দিয়েছে, পহেলা জিলহজ শুরু হয়ে গিয়েছে। জি, তো রোজার পরবর্তীতে ইসলামের সবচেয়ে বড় একটা পর্ব হচ্ছে হজ। এই হজে অলরেডি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমানরা অলরেডি সেখানে সমবেত হয়েছেন হজ করার উদ্দেশ্যে। সৌদি আরবে এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তের অসংখ্য হাজির সমাবেশ। আমাদের একটু জানতে হবে যে এই যে প্রতিবছর এই যে লক্ষ লক্ষ মুসলিমের যে সমাবেশ হয়, এই সমাবেশের একটা উদ্দেশ্য লক্ষ্য থাকে, বিশেষ করে যে হজ কী এবং এর ইতিহাস কী এবং এর তাৎপর্য কী, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু ইসলামী শরীয়ত এবং আপনাদের কোরআন হাদিসের আলোকে আপনার কাছ থেকে এর গুরুত্ব জানতে চাই। তার পাশাপাশি যখনই এই হজ কথাটা আসে, কোরবানির কথাটাও আসে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে আত্মোৎসর্গ, এই বিষয়টা কিন্তু অটোমেটিকই চলে আসে। জি, তা আমি আপনার কাছে এই হজ, কোরবানি এবং তার পূর্বাপর বিশ্লেষণটা আশা করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টিভিকে যে এমন একটি সময় এমন চমৎকার একটি আয়োজন তারা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন, আমিন। আপনি ঠিকই বলেছেন যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জিলহজ মাসের প্রথম তারিখে আমরা চলে এসেছি, এবং এটাও সত্য যে রমজান পরবর্তী যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমাদের সামনে আসে সেটা হলো হজের ইবাদত। হজের ইবাদত, এবং আমরা লক্ষ্য করেছি, আপনার কথার সূত্র ধরে যদি বলি, যে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলিম, যে সকল আল্লাহ তাআলার বান্দা বান্দিগণকে আল্লাহ তাআলা কবুল করেছেন, তার বাইতুল্লায় গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তারা বলবেন, তারা সাফা মারওয়া সাই করবেন, তারা তাওয়াফ করবেন এবং তারা আরাফার ময়দানে অবস্থান করবেন, অর্থাৎ যারা হজ সম্পন্ন করবেন, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারা ইতিমধ্যে যাওয়া শুরু করেছেন এবং আমাদের বাংলাদেশ থেকে অনেকে গিয়েছেন। আপনি একটা কথা বলেছেন যে হজের ইতিহাস কী, তাৎপর্য কী, এটা যদি আমি বলতে চাই তাহলে একটু পেছনে আমাদেরকে যেতে হবে, এবং আমি তখন বুঝবো বা আমরা তখন বুঝতে পারবো যে আসলে হজ জিনিসটা কী এবং কারা হজে যাবার সৌভাগ্য অর্জন করেছেন বা যারা হজে যেতে পারছেন তারা আদতে কতটা সৌভাগ্যবান আল্লাহর মেহমান হিসাবে। জি, আল্লাহ তাআলা তাদেরকে কতটা সম্মানিত করেছেন, এটা আমি একটা ছোট্ট যদি আপনার সামনে বিশ্লেষণমুখী একটা উপমা উপস্থাপন করার চেষ্টা করি, সেটা হলো আল্লাহ তাআলা পৃথিবী যখন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করলেন, যেই ঘরটাই হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফ। এবং এই ঘরটা নির্মাণ করার পরে অনেক বছর কেটে গেল, অনেক বছর কেটে গেল, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার পৃথিবীতে এলেন, এবং তিনি একটা পর্যায়ে তিনি তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সহকারে দুজন মিলে পবিত্র কাবাঘর পুনর্নির্মাণ করলেন, যে কথাটা আল্লাহ তাআলা সূরা বাকারাতে উল্লেখ করেছেন, ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আমি কোথায় ঘর হবে সেটা নির্ধারণ করে দিলাম এবং যেই ঘর হবে পৃথিবীর মানুষের জন্য নিরাপত্তার প্রতীক। তারা সেখানে ঘর পুনর্নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে তিনি একটা লম্বা দোয়া করেছিলেন যেটা কোরআনে কারিমের সূরা বাকারাতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন,
এখন প্রশ্ন হলো ঘর নির্মাণ হয়েছে এবং এই ঘর নির্মাণ শেষ, এখন কি করণীয়? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ওয়াআযিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক লিয়াশহাদু মানাফিআ লাহুম। হে ইব্রাহিম, আপনি মানুষের মাঝে হজের আজান দিন, আহ্বান জানান, অর্থাৎ হজ করতে হবে এটার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনি মানুষকে দাওয়াত দিন, দাওয়াত পৌঁছে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মনে একটা প্রশ্ন যে আমি এই মুহূর্তে কাকে দাওয়াত দিব, এই মক্কাতে কয়জনই বা মানুষ আছেন, আর আমার আওয়াজ কতটুকু দূরে যেতে পারে? জিব্রাইল আলাইহিস সালাম তাকে বললেন যে আপনি শুধু হজের দাওয়াত দেবেন, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন পৃথিবীতে যত মানুষ আছেন প্রত্যেকের কর্ণকুহরে এই হজের আজানকে তিনি পৌঁছে দেবেন। শুধু তাই নয়, রুহের জগতে যত মানুষের প্রাণ অবস্থান করছে, রুহ অবস্থান করছেন, প্রত্যেকের কাছে এই হজের আজানকে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনাটা কবে ঘটেছিল? আমরা যদি ইতিহাস তালাশ করি তাহলে দেখব ন্যূনতম 4000 বছর আগে। 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম হজের আজান দিয়েছেন। মনে করুন, এবছর 2024 সালের জুন মাসে যে হজ সম্পন্ন হতে যাচ্ছে বা হজ হবে, এখানে হয়তো গোটা পৃথিবী থেকে 25 লক্ষ মানুষ যাবেন। গোটা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ হয়ে থাকেন, তার মধ্যে 25 লক্ষ মানুষ সুযোগ পাচ্ছেন হজ করার। তাহলে সেই 800 কোটি মানুষের মধ্য থেকে যে 25 লক্ষ মানুষ হজ করতে যাচ্ছেন, তারা কতটা সৌভাগ্যবান? অতি সৌভাগ্যবান। আমি যদি আরেকটু বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি 18 কোটি মানুষ হয়ে থাকেন, সেখান থেকে যদি আপনার মনে করেন যে 90,000 বা 86,000 সামথিং প্লাস যারা যাবেন, 1 লাখের কাছাকাছি, 1 লাখের কাছাকাছি যদি যাবেন বা গিয়ে থাকেন, তাহলে 18 কোটি মানুষের মধ্য থেকে 1 লক্ষ আপনি যদি হিসাব করেন পার্সেন্টেজ অনুপাতে, তাহলে সেই মানুষটা আসলে কতটা সৌভাগ্যবান? অনেক সৌভাগ্যবান, নিঃসন্দেহে। এবার তাহলে বলি যে এবার বুঝতে হবে যারা হজে যাচ্ছেন, আপনি একটু আগে বলেছিলেন আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন, আল্লাহর রসুল তাই বলেছেন যে যারা হজে যান তারা মূলত আল্লাহর মেহমান হয়ে যান। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করেছেন, নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন এবং তারাই হজে যাবার সৌভাগ্য অর্জন। অনেক অনেক ধন্যবাদ মোহতামিম, আপনি খুব সুন্দর বিশ্লেষণ করেছেন। হজে যাওয়ার সময় আমরা সবাই কিন্তু সাদা কাপড় পরিধান করি, যেটাকে আমরা ইহরামের কাপড় বলি আর কি। তো এই যে ইহরামের কাপড় পরার কিন্তু একটা বিধান আছে, বা এটা পরার সাথে সাথে একটা নিয়ত করতে হয়। এই বিষয়ে আমাদের মধ্যে হয়তো হাজিরা এর একটা ট্রেনিং নিয়ে থাকে, সেটা জানে বুঝে, তারপরেও আপনার কাছ থেকে আমি জানতে চাব যে ইহরামের কাপড় পরার নিয়মটা কী, কীভাবে পড়তে হবে, নিয়তটা কীভাবে করতে হবে এবং কখন থেকে এটা শুরু করতে হবে এবং এটাকে আমরা কত সময় পর্যন্ত এটাকে কন্টিনিউ করব, এই বিষয়টা যদি আপনি আলোকপাত করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে যিনি হজের নিয়ত করেন বা হজে যাবেন বলে নিয়ত করেন, তাকে হজের ফরজ হিসাবে এহরাম বাঁধতে হয়। এহরামের মধ্যে দুটো বিষয় আছে, একটা হলো নিয়ত করা, যেটা নিঃসন্দেহে ফরজ, আর আরেকটা হলো পাশাপাশি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে দুটি সাদা কাপড় তাকে পরিধান করতে হয় সেলাইবিহীন, আর নারী হলে তাকে আটপৌরে পোশাক পরতে হয়, এটাই তার জন্য এহরামের কাপড়। তো এহরামের কাপড়টা, এটা হলো ওয়াজিব আর নিয়ত করাটা হলো ফরজ। আমি যদি একটু তাত্ত্বিকভাবে আলোচনার চেষ্টা করি, কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, হে আমার রব, আপনি কোনো কিছু অযথা সৃষ্টি করেননি। যে মহান মালিক, আমরা একটা অণুজীবকে দেখতে পারি না, দেখতে পাই না খালি চোখে, অথচ আমরা জানি সেও আমাদের কোনো না কোনো উপকার করে বেড়ায়। তাহলে সেই মহান মালিক যদি একটা ইবাদতের জন্য আমাদেরকে আদেশ করেন, তাহলে সেই ইবাদতের মাঝে কত বড় শিক্ষা বা আমার জন্য উপকার আছে সেটা নিশ্চয়ই আমাদের তালাশ করা দরকার। আমি যেটা বলতে চাই সেটা হলো, এহরামের কাপড় যখন আমরা পরিধান করি অথবা ঘর বাড়ি থেকে যখন আমরা হজ অথবা ওমরা নিয়ত করে বের হই, আমাদের কিছু বিষয় চিন্তা করা দরকার বলে মনে করি। সেই চিন্তাটা কি? সেই চিন্তাটা হলো, আপনি যদি খেয়াল করবেন, সম্মানিত উপস্থাপক আপনি খেয়াল করবেন, সেটা হলো একজন মানুষ যখন হজে যাবার জন্য নিয়ত করেন, তখন তার একটা সময় তিনি নির্ধারণ করেন যে আমি সেখানে 25 দিন, 30 দিন বা 40 দিন অবস্থান করব। আপনি লক্ষ্য করে থাকবেন এই 40 দিনের জন্য, 30 দিনের জন্য তিনি একটা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন, তার লাগেজটাকে তিনি গোছাবার চেষ্টা করেন,
বারবার চিন্তা করেন যে এমন কোনো কিছু বাকি রয়ে গেছে কি না, সেখানে 30 দিন থাকতে হলে কী কী লাগবে। তিনি তার জামা কাপড় থেকে শুরু করে সব কিছু নিয়ে তিনি চিন্তাভাবনা করে খুব গুছিয়ে গুছিয়ে তিনি তার লাগেজটাকে গোছান। আমার প্রশ্ন হলো, এবং এই প্রশ্নটা আমি আমার নিজেকে করছি, আমার প্রশ্ন হলো 30 দিন 40 দিন সফরের জন্য যদি আমার লাগেজ গোছাতে এত সময় লাগে এবং এতটা সযতনে আমি যদি আমার লাগেজ এবং ব্যাগেজটাকে গোছাতে পারি, তাহলে আমার মৃত্যুর জন্য যেই সফর শুরু হবে মৃত্যুর সাথে সাথে সেটার জন্য আমি কতটা প্রস্তুত। যথার্থই বলেছেন। আর এই যে ইহরামের কাপড়, সবারই যে একই রকম ড্রেস, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে এটা একটা সাম্যের প্রতীক, ঐক্যের প্রতীক, এবং ধনী গরিবের যে ব্যবধান সেটাও কিন্তু এখানে থাকছে না। এবং মুসলিম উম্মার যে একটা ঐক্য, এটাকেই কিন্তু আসলে করে মানে রিপ্রেজেন্ট করে যে সবাই এক হয়ে যায়, এক কাতারের শামিল হয়ে। এটা বলেছেন, এটা তো আছেই আর কি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যারা হজে যাই বা ওমরায় যাই, আমরা যেন এই চিন্তাগুলো একটু করার চেষ্টা করি। সবাইকে একরকম মনে হচ্ছে এবং সবাই একই কাতারে মিলেমিশে যাচ্ছে এবং সবার ভিতরে একটাই ধ্বনি, আল্লাহর প্রতি তাদের যে আনুগত্য এবং আল্লাহ যে একজন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক তার কোনো অংশীদার নেই, এই বিষয়ে কিন্তু একটা তালবিয়া পাঠ করা হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে দোয়া বা তালবিয়া যেটাকে আমরা বলি, এটা পড়ার পাশাপাশি আমরা আর কী কী আমল করতে পারি? অনেক অনেক ধন্যবাদ। আপনি তো আমলের কথা বলছেন, এটা আমরা আরেকটু পরে যাই, কারণ এখানে অনেকগুলো ব্যাপার আছে যেটা আমরা যদি একটু টাচ করি তাহলে আমার মনে হচ্ছে যে যারা হজে যাবেন বা যারা গিয়েছেন বা যারা আমাদের এই আয়োজনটা দেখছেন তারা কিছুটাভাবে চিন্তাভাবনা করবেন। কারণ প্রত্যেকটা ইবাদতের ভেতরে যদি আমরা প্রবেশ না করি তাহলে সেই ইবাদতে আমরা কোনো দিন স্বাদ পাবো না। মনে করেন যে একজন ব্যবসায়ী, তিনি অনেক কষ্ট করে অর্থ উপার্জন করলেন, তারপরে তিনি তার ছেলেকে বসিয়ে দিলেন, ওই ছেলে আকস্মিক ওই সিটে বসে বেশি দিন তিনি ব্যবসা পরিচালনা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যবসা সম্পর্কে তিনি না বুঝবেন কোথায় লাভ কোথায় লোকসান, কীভাবে ব্যবসা করতে হয়। ঠিক এমনি করে মনে করেন যে হজের কী আমল, হজের কী নিয়ত, হজের ফরজ কী, ওয়াজিব কী, এগুলো আমাদের জানতে হবে, কিন্তু এটা জানার জন্য খুব একটা বেশি সময়ের দরকার হয় না। কিন্তু যেটা বেশি দরকার এটার পাশাপাশি, আমি কেন হজ করব, আমি কেন যাচ্ছি, আল্লাহ তাআলা কী চাচ্ছেন হজের মাধ্যমে, আল্লাহ তাআলা আমার কাছে কী চান, এটা যেন আমরা উপলব্ধি করতে পারি। তো এই জন্য আপনি যেটা বলেছিলেন যে এহরামের কাপড়ের ব্যাপারে, যে আমরা যখন আসলে এহরামের কাপড়টা জড়াই, আমরা যখন নিয়ত করি আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, হে আমার রব, হে আমার মালিক, আমি হজের নিয়ত করলাম, আমি ওমরার নিয়ত করলাম, আমি দুটো কাপড় পরলাম, এই দুটো কাপড় কি আমাকে সেই দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যেই দিন আমার গায়ে আবার দুটো সাদা কাপড় উঠবে? অবশ্যই। শুধু তাই নয়, এই এহরামের কাপড় পরার আগে আমরা গোসল করি, আমাকে কি সেই দিনের কথা সে মনে করিয়ে দিচ্ছে যে আমি আরও একদিন গোসল করব কিন্তু নিজে করতে পারবো না, আমাকে আরেকজন করিয়ে দিবে, তারপরে আমাকে সাদা দুটো কাপড় পরানো হবে? আজকে আমি সাদা দুটো কাপড় পরেছি, শিক্ষা কী? শিক্ষাটা হলো এই এহরামের কাপড় জড়ানোর সাথে সাথে যেন আমার মাথায় এই চিন্তা আসে, আমি যেন এই শিক্ষাটা নিতে পারি, রব্বুল আলামিন আজকে যেভাবে সাদা কাপড় জড়ালাম, আরেক দিন যে সাদা কাপড় জড়াবো সেটার আগে আমাকে সত্যিকার অর্থে পরকালে যাওয়ার একটা পূর্ব প্রস্তুতি, আপনার রহমান, আপনার বান্দা হয়ে যাবার আমাদেরকে আপনি তৌফিক দান করুন। এরপরে যখন আমরা এই যে সাদা কাপড়টা জড়াই, আপনার এবার প্রশ্নের উত্তরে আসছি, তখন একটা বিষয় আমরা খেয়াল করতে পারি, সেটা হলো হজের ময়দানে বা আরাফার ময়দানে আমরা দেখি সবাই সাদা কাপড়ে, সাদা আর সাদা শুভ্রতায় ছেয়ে যায় পুরুষ হাজিদের ক্ষেত্রে আর কি। জি, আর কি শুভ্রতায় ছেয়ে যায় পুরুষ হাজিদের ক্ষেত্রে। এই যে একটা চমৎকারিত্ব, যে এই চমৎকারিত্বটা হলো এটাই যে আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন এবং তার জন্য একটা সুনির্দিষ্ট ইউনিফর্ম আল্লাহ কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং এই যে সবাই একই রকম পোশাক, আমরা দেখি এবং ঐক্যের প্রতীক, ঐক্যের প্রতীক। এবং শুধু তাই নয়, আমরা কিন্তু এটা স্বীকৃতি দিচ্ছি। কী স্বীকৃতি দিচ্ছি? যে হে আল্লাহ, আমি আপনার দলের লোক। আমি আলোচনার শুরুতে বলেছিলাম আপনার এই পর্বের শুরুতে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটা নির্মাণ করেছেন কেন করেছিলেন? আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রতিনিধি পাঠাবেন আর এই প্রতিনিধিদের একটা দল হবে, সেই দলের নাম হলো আল্লাহর দল, যেটা আল্লাহ তাআলা বলেছেন হিজবুল্লাহ। এই দলের একটা কার্যালয় হবে, সেই কার্যালয়টাই হলো পবিত্র কাবা। এই কাবায় যারা আসবেন, এই কার্যালয় যারা আসবেন
তাদের একটা সুনির্দিষ্ট ইউনিফর্ম থাকবে। আমরা অনেক সময় দেখি না যে যে কোনো ইনস্টিটিউশনে যখন অ্যাডমিট হন অথবা সেখানে যদি তিনি চাকরি করেন তার নির্দিষ্ট পোশাক পরে যেতে হয়, ডিসিপ্লিন এবং একটা ইউনিফর্ম, রাইট? ঠিক এমনি করে একজন হাজি সাহেব যেন মনে করেন যে আল্লাহ তাআলা আমাকে ডেকেছেন, সেই ডাকে আমি সাড়া দিতে যাচ্ছি এবং আমার গায়ের যে সাদা কাপড় এটা হলো আমি আল্লাহর দলের লোক হিসাবে স্বীকৃতি দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আমি যাচ্ছি। হাদিসের মধ্যে আসছে এই আল্লাহর বান্দা যখন লাব্বাইক বলেন তখন আশেপাশে যা আছে সবাই লাব্বাইক বলে। এই আল্লাহর বান্দা যখন দোয়া করেন আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করেন, মাশাআল্লাহ। এই আল্লাহ তাআলার বান্দা যা চান আল্লাহ তাআলা তাই তাকে দিয়ে ধন্য করেন, সুবহানাল্লাহ। মোহতারাম আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকটা বিষয় আসতে চাই, সেটা হচ্ছে যে জিলহজ মাস শুরু হয়ে গেল, জিলহজ মাসের প্রথম যে 10 দিন এটা কিন্তু আল্লাহ তাআলা এটাকে একটা বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। এই 10 দিনের আমল, এই 10 দিনের যত বেশি ইবাদত করা হবে এটার একটা বিশেষ গুরুত্ব আছে। তো সেক্ষেত্রে হাজিদেরও কিছু করণীয় আছে, আমরা যারা হজের বাইরে আছি এই প্রথম 10 দিনের করণীয় কী থাকতে পারে? পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত আমাদের কী করণীয় আছে এই বিষয়ে যদি আপনি আলোকপাত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের পহেলা জিলহজ থেকে নিয়ে 10ই জিলহজ পর্যন্ত এবং আমরা যদি আরেকটু বলি আয়ামুত তাশরিক সহকারে 13ই জিলহজ পর্যন্ত আমাদের ইবাদতের একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবং এই টোটাল প্যাকেজের মধ্যে কী কী আছে যদি আমরা একটু তালাশ করি, আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের প্রথম যে আয়াত ওয়াল ফাজরি ওয়ালায়ালি নাশ, আল্লাহ তাআলা ফজরের শপথ করেছেন, তারপরে 10 রাতের শপথ করেছেন। যারা তাফসির করেছেন তারা বলেছেন 10 রাত বলতে এখানে 10 রাত 10 দিন এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এতটাই প্রিয় যে অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহ তাআলার কাছে এতটা গুরুত্বপূর্ণ বা প্রিয় নয়। সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যেই বান্দা আল্লাহর পথে লড়াই করেন বা জিহাদে যান তাদের আমলটাও কি আল্লাহর কাছে এত প্রিয় নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আল্লাহর বান্দা ব্যতীত যিনি আল্লাহর পথে বের হয়েছেন, তার জান চলে গেছে, তার সম্পদ চলে গেছে, তিনি আর ফেরত আসেননি, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তিনি ব্যতীত বাকি 10 দিন আল্লাহ তাআলার কাছে ওই বান্দা যখন ইবাদত করে এটা তার কাছে খুবই প্রিয়। এই হাদিস যেটা প্রমাণ করে যে এই 10 দিন আমাদের অনেক কিছু করার আছে। কী কী করার আছে? প্রথমত আমরা যেটা করব, এই যে ফরজ নামাজগুলো নিয়মিত পড়েছি এটা যেন মিসিং না হয় খেয়াল রাখতে হবে। পাশাপাশি বেশি বেশি করে আমরা নফল ইবাদত করব এবং এই 10 দিনের প্রথম 9 দিন আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা আমলের কথা বলেছেন, সেটা হলো যদিও আমরা জানি যে ইয়াউমুল আরাফার ফজরের পর থেকে নিয়ে আমরা তালবিয়া পাঠ করি আর আমাদের বাইরে যারা আছেন তারা একটা তাসবিহ পাঠ করে থাকেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যেখানে তাকবীর তাহমিদ তাহলিল আছে, কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের 1 তারিখ থেকেই তিনি এই আমলটা শুরু করতেন, মাঝে মাঝে বাজারে গিয়ে মানুষদেরকে স্মরণ করিয়ে দিতেন। আমরা এই আমলটা করতে পারি। আরেকটা আমল হচ্ছে যে পাশাপাশি যারা কোরবানি করার নিয়ত করেছি অথবা কোরবানি করছি না সবাই মিলে আমাদের জিলহজ মাস এখন তো শুরুই হয়ে গেছে, আমাদের নখ আমাদের চুল আমরা এগুলো এখন আপাতত কাটবো না, কোরবানির পরে ইনশাল্লাহ কাটবো। এটা কেন? যে আল্লাহ তাআলাকে দেখানো, রব্বুল আলামিন হজের সফরে নেই কিন্তু আমিও যেন হাজির মতন আপনার জন্য দিওয়ানা, একাত্ম প্রকাশ করা। আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে হাজি সাহেবদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, হজের সময়গুলোতে তোমরা পাপ কাজে লিপ্ত হবে না, অশ্লীল কাজ করবে না এবং তোমরা বাদানুবাদ বা ঝগড়া ফাসাদ করবে না। আল্লাহ রসুল বলেছেন এটা তোমাদের সকলের জন্য প্রযোজ্য। সুতরাং আমরা এখন থেকে আমাদের আচরণ, আমাদের উচ্চারণ, আমাদের চলা, আমাদের বলা সব কিছুতেই আমরা সংযত হবার চেষ্টা করব, যাতে করে এই পাপগুলো থেকে আমরা বিরত থাকতে পারি। পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না। আমাদের এমন কোনো কাজ যেন না হয় মানুষের উপর জুলুম করার পাশাপাশি আমি যেন আমার নিজের উপর জুলুম না করি, সেইভাবে আমাদের জীবন চলার পথে চলা উচিত।
আর বিশেষ করে আমরা জানি আরও দুটো আমল আছে, একটা হলো ইয়াউমুল আরাফাতে রোজা রাখার ব্যাপারটা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া বাদা, তোমরা আরাফার দিনে রোজা রাখো, কারণ আমি আশা করি এই দিন রোজা রাখলে যেটা হবে আল্লাহ তাআলা তোমার পেছনের এক বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন, আগামী বছর যেন তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ তাআলা সেই তৌফিক তোমাকে দান করবেন। আর কোরবানির আমল তো রয়েছেই, আমরা জানি যে 10 তারিখে আমরা কোরবানি করি, এরপরে আছে আয়ামুত তাশরিক 11-12-13, খুব বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করা এবং আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, যারা আমরা হজে অথবা হজের বাইরে থাকব, অর্থাৎ কোরবানির গোশত, এটা আমরা নিজেরা আহার করব, আমাদের আত্মীয় স্বজনদের মাঝে আমরা পরিবেশন করব। ঈদুল আজহার ওই দিন ব্যতীত বাকি দিনগুলোতে অনেকে রোজা রাখে, এটারও একটা বিধান হয়তো আছে বা এটা নফল রোজাও অনেকে রাখে? না, ঈদুল আজহা ব্যতীত মানে হচ্ছে 4 দিন রোজা রাখা যাবে না, সেটা হলো 10, 11, 12, 13। এই 4 দিন ব্যতীত তিনি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, বাকি এই 4 দিন ওনারা রোজা রাখবেন না। ঈদুল আজহার দিন এবং পরবর্তী তিন, আরও 3 দিন, জি, মোট 4 দিন, আর ওইদিকে তো ঈদুল ফিতরের 1 দিন, এই 5 দিন, এই 5 দিন সারা বছর রোজা রাখা যাবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুবই সুন্দর একটা আলোচনা হলো। দর্শক, আমরা আলোচনা করলাম হজের প্রাথমিক যে বিষয়গুলো নিয়ে, খুব সুন্দর আলোচনা করলেন আমাদের শায়েখ মুফতি সাইফুল ইসলাম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আগামীতে আবারও দেখা হবে নতুন কোন অতিথির সাথে। আপনাকে অনেক ধন্যবাদ।